দলীয় পতাকা টাঙানোর সময় দুষ্কৃতী হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিকে তৃণমূলের অভিযোগ, পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই মিথ্যে অভিযোগ করছে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। দলীয় পতাকা লাগানোর সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন বনগাঁ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপ্তেন্দু বিকাশ বৈরাগী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ওয়ার্ডের নবোদয় ক্লাব সংলগ্ন এলাকায়। রাতেই বনগাঁ থানায় অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ, এদিন রাতে প্রচার সেরে ওয়ার্ডে দলীয় পতাকা লাগাচ্ছিলেন প্রার্থী ও বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীরা তাদের উপর চড়াও হয়। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিজেপি কর্মীর অভিযোগ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মারধর করে তৃণমূল কর্মীরা। বিজেপির পতাকা খুলে ফেলে দেয় বলেও অভিযোগ। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশন জমা দেওয়ার পরে আমরা ওয়ার্ডে প্রচার করে এই রাত 9টা নাগাদ আমরা সবাই মিলে ফ্ল্যাগ লাগাতে বেরোয়ছিলাম এবং আমি আমাদের ছেলেরা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। এবার কিছুক্ষণ ফ্ল্যাগ লাগানোর কিছুক্ষণ পরেই তৃণমূলের প্রচণ্ড মদ্যপ অবস্থায় এসে আমাদের প্রথমেই আমাদের সঙ্গে আনন্দদা ছিল, আনন্দদাকে ধাক্কা দিয়ে সাইকেলটাকে ধাক্কা দিয়ে বলে এখান থেকে ফ্ল্যাগটাকে লাগানো যাবে না, এখান থেকে সরে যাও। তখন আমি গিয়ে খেস করলাম, ভাই কী হচ্ছে এগুলো, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তুমি এখানে বলার কে, তুমি তো আমাদের চলে যাও, আমরা আমাদের কাজ করছি। তখন আমাকে ধাক্কা ধাক্কা দেয়, অশ্রাব্য গালিগালাজ করে এবং আমাদেরকে ধাক্কা দিতে দিতে আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। আমরা গণ্ডগোল অশান্তি চাই না, আমরা সুস্থ গণতান্ত্রিক নাগরিকের পক্ষে আমরা থানায় এসে অভিযোগ করতে। এবং আমি ওদের কাছে দু একজনের কাছে আগ্নেয়াস্ত্র দেখেছি, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে পিছনে দাঁড়িয়েছিল। আমি আমার ছেলেদের নিরাপত্তার কথা ভেবে আমরা চুপচাপ ওখান থেকে সরে আসি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি অভিযোগ করেন নোংরা রাজনীতি করছে তৃণমূল। দুষ্কৃতী গ্রেপ্তার না হলে আগামীতে বনগাঁয় বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানান বিধায়ক। প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা রায়ের হার্মাদ বাহিনী, আমাদের প্রার্থী 10 নম্বরের প্রাক্তন কাউন্সিলর মাননীয় দীপ্তেন্দু বিকাশ বৈরাগী যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গিয়েছে, তারা আমাদের কাজকর্ম করছিলেন, পতাকা লাগাচ্ছেন, ফেস্টুল আছে, তাদের সাথে অতর্কিত আক্রমণ করে। এর তীব্র নিন্দা করছি। মাননীয়ের কাছে আমার দাবি, আপনি আপনার হারমাদদের বন্ধ করুন, নতুবা সমগ্র বনগাঁ আমরা অচল করে দেব। সমগ্র ভারতীয় জনতা পার্টি সারা বনগাঁ শহরকে অচল করে দেবে, সমগ্র রাস্তাঘাট আমরা অচল করে দেব, নতুবা কিন্তু বনগাঁয় আমরা রাস্তায় নেবে গণতান্ত্রিক উপায়ে, যে লড়াই দেওয়ার দরকার সে লড়াই আমরা দেব। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় বলেন, হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যেতেই মিথ্যে অভিযোগ করছে ওরা। এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, বিজেপি তার পায়ের তলার মাটি নেই, সেই পায়ের তলার মাটি পাওয়ার জন্য এবং মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এই সমস্ত মিথ্যে কথা বলছে। ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতী গ্রেপ্তারের দাবিতে বনগাঁ মহকুমা শাসকের কাছে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানা গেছে। এই ঘটনায় রাজনৈতিকভাবে উত্তপ্ত বনগাঁ। দলীয় প্রার্থীর উপর হামলার অভিযোগ তুলে এদিন দুপুরে বনগাঁ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস। এ বিষয়ে রামপদ দাস বলেন, আমাদের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ নির্বাচনের দাবির পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের তার একদম সংস্কার, নতুন সংস্করণ শুরু হয়েছে বনগাঁতে। 2015 সালের পরে এই নির্বাচন হচ্ছে, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, আমাদের 10 নম্বরের
ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর বর্তমান আমাদের মনোনীত প্রার্থী যিনি আছেন মন্টু বৈরাগী, দিব্যেন্দু বিকাশ বৈরাগী, যখন দুজন মহিলা কার্যকর্তা এবং তিনজন মোট পাঁচজন মিলে ফ্ল্যাগ লাগাচ্ছিল, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, দলীয় পতাকার অপমান করা হয়। শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে, এলাকার শান্তি রক্ষার দাবিতে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ আমাদের এই অবস্থান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।